এবং সেটা জায়েজ আছে কি না বা জায়েজ থাকলেও সেটা কীভাবে করতে হবে সে বিষয়ে তিনি বিস্তারিত জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মাবাদ যি সম্মানিত ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আজ আমরা যখনই তাবলিগের বিষয়ে আলোচনা করি তখন আমাদের অনেক মানুষ সেটা নিয়ে গিয়ে ইলিয়াস ইতলিগের সাথে জড়িত করেন যার জন্যই সমস্যা তো আমি প্রত্যেকের কাছে এটাই অনুরোধ করব আমরা যেন প্রথমে এটা বোঝার চেষ্টা করি যে দাওয়াত ও তাবলিগ কী এবং সেটা কীভাবে আম্বাই ক্রামগণ তা যথাযথভাবে পালন করেছেন সে বিষয়ে যদি আমরা সত্যিকারই বোঝার চেষ্টা করি তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে উঠবে আসলে আল্লা সুফান পথে আহ্বান করতেই নাবি এবং রাসুলগনের পৃথিবীতে আগমন এবং মমিনের জীবনের অন্যতম দায়িত্ব হচ্ছে এই দাওয়াত আর কোরআনুল করিমে এই দায়িত্বকে কোনো কোনো সময় দাওয়াত কোনো কোনো সময় সৎ আদেশ এবং অসৎকাজ থেকে নিষেধ কোনো কোনো সময় প্রচার কোনো কোনো সময় নাসিহাত কোনো কোনো সময় দিন প্রতিষ্ঠা বলে অভিহিত করা হয়েছে যেমন আল্লাহ আল্লা ওয়া ওয়াতাল কুরআন মজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন আকারে এই দাওয়াত তাবলীগের যে কথা বলা হলো প্রচার ইত্যাদি যে ভাষায় ব্যবহার করেছেন তাই নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি নিজের আশেপাশে যারা অবস্থানরত অন্যান্য মানুষদের মধ্যে আল্লাহর দিনকে বাস্তবায়নের চেষ্টা করা প্রতিটি মোমিনের দায়িত্ব এবং কর্তব্য এই জন্যেই মমিনিনের জীবনের একটি বড় দায়িত্ব হলো যাকে বলা হয় আমরবিল মারুব ও নাহি আনিল মুনকার অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা আর এই আদেশ ও নিষেধকে একত্রে বলা ইলাল্লাহ থাকে অর্থাৎ আল্লাহর দিকে আহ্বান করা এবাদত পালনকারীকে দায়ী ইলাল্লাহ অর্থাৎ আল্লাহ সুফহান ওয়া তালার দিকে আহ্বানকারী এবং আমরা সাধারণ ভাষায় তাকে বলি দায়ী বা দাওয়াতকারী বা দাওয়াতি কর্মী বলা হয়ে থাকে তো কোরআন মজিদে বিভিন্ন ভাষায় বলা হয়েছে কোনো কোনো সময় আল্লাহ সফহান ওয়াতালা দাওয়া শব্দ ব্যবহার করেছেন যার অর্থ হচ্ছে আহ্বান করা বা ডাকা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ সফেহান ওয়া তালা আমর বিল মারুব আর নাহিয়ানুল মুনকার শব্দ ব্যবহার করেছেন আল আমরু এখানে বলতে আদেশ নে উপদেশ অনুরোধ সবই বুঝায় তদরুপ আর নাহি বলতে নিষেধ বর্জনের অনুরোধ ইত্যাদি বোঝানো হয়ে থাকে এবং তার মধ্যেও রয়েছে তাবলিখ আবার কোনো কোনো সময় নাসিহা শব্দ ব্যবহার করেছেন আবার কোন কোনো সময় ওয়াজ শব্দ আরবিতে ব্যবহার হয়ে থাকে তো তাবলিগের অর্থ হচ্ছে পৌঁছানো বা প্রচার করা বা খবর দেওয়া ঘোষণা দেওয়া জানিয়ে দেওয়া আর নাসিহা শব্দের অর্থ হচ্ছে আন্তরিক ভালোবাসা ও কল্যাণ কামনা ওয়াজ উপদেশ বা পরামর্শকেও নসিহত বলা হয় এবং এই সমস্ত শব্দকে একত্রিত করলে জিনিসটা পরিষ্কার হয়ে ওঠে যে আমরুবুল মারু বা নাহিয়ান মুনকারি বলি দাওয়া শব্দই ব্যবহার করি বা তাবলিগ নাসিহা বা ওয়াজ যেটাই ব্যবহার করি না কেন এ সমস্ত জিনিসের উদ্দেশ্যই হলো উপদেশ আবেদন প্রচার বা সতর্কীকরণ করা ইত্যাদি এবং দাওয়াতের এই দায়িত্ব পালনকে কোরআনুল ক্যারিমে এ দিন অর্থাৎ দিন প্রতিষ্ঠা বলেও অভিহিত করা হয়েছে তো এই সমস্ত শব্দগুলো বিভিন্ন ধরনের হলেও একই এবাদতের বিভিন্ন নাম এবং একই এবাদতের বিভিন্ন দিক তো আসুন এই হচ্ছিলো শাব্দিক অর্থ শাব্দিক অর্থ আর যেহেতু আমরা প্রত্যেককে জানি যে আল্লাহ সুহান ওয়া নিকট মনোন মনোনীত দিন হচ্ছে ইসলাম এই ইসলামের প্রচার এবং প্রচারে আত্মনিয়োগ করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব আর এই প্রচারের অন্যতম মাধ্যম হচ্ছে দাওয়াত তাই কোনো সমাজকে সুস্থ সমাজ সুস্থ পরিবেশ নির্মাণার্থে এই দাওয়াতের গুরুত্ব অপরিসীম এই জন্যই আল্লা সুহানের একশো চার নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলেন ওয়াল থাকুম মিনকুম উম আল খের ওয়া মরুন আবিল হাউনা আনিল মুনকার হুমুল মুফলেখুন আর তোমাদের মধ্যে একটা দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং অন্যায় থেকে নিষেধ করবে বস্তুত তারাই হল সফল কাম আর আজকে আমাদের সমাজে এবং আমাদের পরিবেশে যে যেখানেই বসবাস করি না কেন সেই সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আজকে আমাদের সমাজ যে ভয়াবহ পরিণতের দিকে এগিয়ে যেতেছে এবং আমাদের সমাজের মধ্যে যে অপর সংস্কৃতি বা কোরআন এবং সহি সন্ন্যার বিরোধী কাজে যেভাবে ঝেঁকে বসেছে ন্যায় নীতি সেখানে বলতেই নাই জুলুম অত্যাচার লুণ্ঠুন চুরি ডাকাতি পাপাচারের বিশ্ববাসে জাতি আজ দিশাহারা তো এই ভয়াবহ পরিস্থিতির ক্ষেত্রে আমাদের সমাজকে আমাদের পরিবেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের এই দাওয়াতি কাজ সবাইকে এগিয়ে আসতে হবে তাই এই দাওয়াত ও তাবলিগের অর্থর ব্যাপারে আমরা জানতে পেরেছি তাই এই দাওয়াতকে শরীয়তের পরিভাষায় দাওয়াত বলতে শাইকুল ইসলাম ইমাম ইবনে এম রাহমতুল্লাহ আলাই বলেন আদ্দা ওয়াই্লাহ আদ্দা ওয়াই ইমান বি বেত দি ফিমা আখবা রুবি ওয়া ফিমা আমারু অর্থাৎ আল্লাহ সুফহান ওয়াতার দিকে দাওয়াত হচ্ছে আল্লাহর প্রতি ও তার রাসুলগুন যা নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন তারা যেসব বিষয়ে সংবাদ দিয়েছেন সেসব সত্য বলে স্বীকার করা এবং যেসব বিষয়ে তিনারা আদেশ দিয়েছেন সেসব বিষয়ে তাদের আনুগত্য করার দিকেই আনুগত্য করার দিকে মানুষকে আহ্বান জানানো ইয়ারই নাম হচ্ছে দাওয়া এবং শেখ মুহাম্মদ বিন আল উসাইমিন রাহমাহুল্লাহ এই দাওয়াতের শরীয়তের পারিভাষিক অর্থ ব্যবহার করতে গিয়ে তিনি বলেন হিয়া হি আদাওয়ার ইম্লা আখলাক ওয়া মাহাশ আমাল ওয়া হেফজুল হুকুক ওয়া ইকাম বাইনান নাস এলা আখের অর্থাৎ দাওয়াত হচ্ছে উত্তম চরিত্র সৎ আমল হক সংরক্ষণ এবং প্রাপ্যদের যথাযথ হক ও এবং যথা উপযুক্ত মর্যাদা দানের মাধ্যমে মানুষের মধ্যে ন্যায় ইনসাব অর্থাৎ ন্যায় নীতি প্রতিষ্ঠার দিকে আহ্বান জানানো যাতে পূর্ণাঙ্গ আকেদা ও শরীয়তের বিধিবিধান উন্নত ও প্রতিষ্ঠিত হয় এবং বাতিল আকিদা জাহিলি নিয়ম কানুন নিকৃষ্ট বিধানগুলো দূরীভূত হয় এরই নাম হচ্ছে দাওয়া তো এই ছিল দাওয়াত ও তাবলিগের শাব্দিক এবং পারিভাষিক অর্থ এবার আসেন আমরা একটু জেনে নেই যে সমাজ সংস্কারে সুস্থ পরিবেশ গড়ে তুলতে অন্যায় অত্যাচারকে দুর্বৃত করতে হলে পাপাচার দুর্নীতি কুসংস্কারকে সমাজ থেকে শেষ করতে হলে এই দাওয়াতের যথেষ্ট ভূমিকা রয়েছে তার কারণ আমরা যদি ইতিহাসকে লক্ষ্য করি তাহলে একটা জিনিস আমাদের সামনে পরিষ্কার হবে সেটা হলো এই যে ইসলাম আসার আগে আরবের যে অবস্থা ছিল সেই আরব দেশের সামাজিক জীবনকে যদি লক্ষ্য করা যায় সেখানে অনাচার পাপাচার দুর্নীতি কুসংস্কার অরাজকতা গীর্ণ, আচার অনুষ্ঠান এবং নিন্দনীয় কার্যকলাপে পরিপূর্ণ ছিল আর আজ সেই অবস্থায় দাঁড়িয়েছে আমাদের সমাজ এবং পরিবেশ তাই যেমন সেই সমস্ত দুর্নীতি পাপাচারকে কুসংস্কারকে দূর করার জন্য আল্লাহ সুবহান ওয়া আলা মানবতার মুক্তির জন্য দূত হিসাবে রাসূল রসুল আলাইহি সাল্লামকে প্রেরণ করেন এবং মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মানব সমাজকে আল্লাহ সুবহানুয় তালার নির্দিষ্ট পথের দিকে আহ্বান করেন এবং জামানায় জাহেলিয়তের যে সমস্ত অন্ধকার ছিল কুসংস্কার ছিল সেই দুর্নীতি পাপাচারকে থেকে মানুষকে রক্ষা করেন আল্লা সুবাহানুয়া তালা সুরাবা করার একশো একান্ন নম্বর আয়াতে বলেন কামা আর সালনা ফুম রসুলম মিনকুমু আলী কুম আলিমকিত হেকমা ওয়াইউ মুন আল্লা সুবাহানুয় তালা এই আয়াতের মধ্যে বলেন যেমন আমরা তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রসুল প্রেরণ করেছি যিনি তোমাদের নিকটে আমাদের আয়াতগুলো পাঠ করে শোনান আর যিনি তোমাদের পবিত্র করেন এবং তোমাদেরকে কিতাব ও শুনার শিক্ষা দেন তোমাদেরকে এমন সব বিষয় শিক্ষা দেন যা তোমরা জানতে না এই জন্যেই আল্লা সু হানু মাতালা অপর জায়গায় দাওয়াতের কাজের কথা ব্যাপারে ইঙ্গিত করে নির্দেশ দিয়ে আল্লাহ সোফানত আলা বলেন ওদু ইলা রব্বিকা ওয়ালা থাকুনাল মুর্শেকিন সুরা কাসাসের সাতাশি নম্বরে আল্লাহ সোফায়ানত আলা বলেন যে তুমি তোমার পালনকর্তার দিকে মানুষকে কি করো ডাকো আহ্বান করো আর তুমি অবশ্যই মুশসেকদের অন্তর্ভুক্ত হবে না আল্লা সুফিয়ানুয়াতা আলাহ সরা ইউসুফের একশো আট নম্বরে এতে বলেন কুল হাদি সাবিলি আদু আলু ইলাম লিয়া আলাহ সৈরা আনাসুবাহান্লাহ আনা মেনাল মুসেকিন হে নবী আপনি বলে দিন এটি হচ্ছে আমার পথ আমি এবং আমার অনুসারীগণ ডাকি আল্লাহর পথে জাগ্রত জ্ঞান সহকারে স্পষ্ট দলিল সহকারে আল্লাহ সুবহানুয়া তালাহ মহা পবিত্র আর আমি মুর্শিকদের অন্তর্ভুক্ত নাম আল্লা সুবাহানুয়া আলা অন্যত্র বলেন سورة أحزاب سورة ليش يا أيها النبي إن أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا يا نبي আমরা তোমাকে সাক্ষী সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি এবং আল্লাহ সু হান ওয় আদেশক্রমে তার পথে দাওয়াত দানকারী হিসাবে ও উজ্জ্বল প্রদীপ রূপে হিসাবে কি করেছি প্রেরণ করেছি তো আজ আমাদের সমাজ ও পরিবেশকে লক্ষ্য করলে দেখা যায় যে মানে যা পাওয়া যেত অন্ধকার কুসংস্কার পাপাচার দুর্নীতি যে ক্রেতারা নিমজ্জিত ছিল আজ আমাদের অবস্থাও সেরকম তাই এই সমাজকে পাক পবিত্র করতে হলে পাপাচার দুর্নীতি থেকে মুক্ত করতে হলে একমাত্র কোরআন এবং শহীদ হাদিসের নিয়ম অনুসারেই যদি আমরা দাওয়াত তবলিগের কাজ করতে পারি তাহলেই সেটা সম্ভব মানবরচিত কোনো যন্ত্রতন্ত্র দিয়ে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা পাক পবিত্র করা আদৌ সম্ভব না আজ সত্যিকারই যদি আমরা আল্লাহ রসুল আলী সালাতু সালামের পথ প্রদর্শনকে লক্ষ্য করে আল্লাহ রসুল আলী সালাতু সালাম যে পথে যেভাবে কাজ করে গেছেন সেই পন্থায় যদি আজ আমরা দাওয়াতের কাজ করতাম তাহলে আমাদের সমাজ পাক পবিত্র হয়ে যেত এবং পাপাচার দুর্নীতি থেকে রক্ষা করতে আজ আমরা কামিয়াব হয়ে যেতাম কিন্তু রাসুল সাল্লা সাল্লামের পথ প্রদর্শনকে নমুনা হিসাবে না মানার কারণেই আজ আমাদের এই দুরবস্থা কারণ আল্লাহ রাসুল আলী সাল্লা সাল্লামের নির্দেশিত পদ্ধতিতে মানবতাকে ইসলামের সুশীতল ছায়াতলে আহ্বান করতে হবে আমাদের একমাত্র এই সমাজকে পাপাচার দুর্নীতি থেকে রক্ষা করতে হলে একমাত্র আল্লাহ রসুল আলী সালাত সালাম যে পথ অবলম্বন করেছেন সেই পথ অবলম্বন করেই মানুষকে আজ আমরা সুশীতল ছায়াতলে আনতে পারি রসুল সাল্লাহ আলাই সালাম বলেন যে হাদিসটি সাহি বুখারির বাল্লেগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আমার পক্ষ থেকে একটি আয়াত জানা থাকলেও তোমরা তা পৌঁছে দাও আর বানি ইসরাঈলের কাহিনী বর্ণনা করো তাতে কোনো দোষ নাই তবে যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করলো সে যেন তার ঠিকানা জাহান নামে নির্ধারিত করে নিল তো এবার আসুন আজ আমাদের সমাজের যে অবস্থা সেই অবস্থাকে পাক পবিত্র করতে হলে মুসলিম উম্মার উপরে যে দাওয়াতের যে আবশ্যকতা রয়েছে সে আবশ্যকতা আমাদেরকে কি করতে হবে পালন করতে হবে আল্লা সুফানু আল্লা সুরাহ মায়দার সাতষট্টি নম্বর আয়াতে বলেছেন ইয়া রাসূল ও বাল্লিগমা উনজিলা ইলাই রা এ রাসুল তোমার প্রতি তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা মানুষের কাছে পৌঁছে দাও যদি না দাও তাহলে তুমি তার রিসালাত পৌঁছে দিলে না তো আল্লাহ রসুল আলী সালাতু সালামের অবর্তমানে দাওয়াতের এই গুরুত্ব ভার তার উন্মতের উপরেই অর্পিত হয়েছে সেই কারণ এই মহান দায়িত্বে মোটেও অবহেলা করা চলবে না তা যথাযথভাবে পালন করার জন্য আমাদেরকে কি করতে হবে চেষ্টা করতে হবে তার কারণ আল্লাহ রসুল আলি সালাম স্পষ্ট ভাষায় বলেছেন হাজিসটি ইসাই মুসলিমের রসুল সাল্লাম বলেন মান আদি তোমাদের কেউ অন্যায় কাজ করতে দেখলে সে যেন তার হাতের দ্বারা কি করে বাধা দেয় ফাইলামি ফাবে লিসানি যদি হাতের দ্বারা সম্ভব না হয় তাহলে যেন মুখের দ্বারা সে কী করে বাধা দেয় তাও যদি সম্ভব না হয় তাহলে অন্তর দ্বারা ঘৃণা করবে আর এটাই হচ্ছে দুর্বলতার ইমানের পরিচয় এবার আসুন এই দাওয়াত দাওয়াতবলীগের কাজ যারা করে তাদের বিষয় আল্লাহ সুফান ওয়া তালা কোরআন মজিদে কত সুন্দর কথা বলেছেন সরা হামিম সাজদার ৩৩ তেত্তিরিশ এবং চৌত্রিশ নম্রায়তে বলেন ওয়ামান আহসান ও কৌলা মিম্মান্দা ইলাম ওয়া আমিলা স লেহান ওয়াকলা ইন আনি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে যে নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত

দেখবে তোমার বন্ধু বন্ধুরূপে পরিণত হয়েছে কে বলেছেন এই আয়াতের দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই দাওয়াতের গুরুত্ব কতটুক এবং এই দাওয়াতির কাজ যারা করে সেই দাওয়াতি কাজের ফলে পারস্পরিক শত্রুতা দূর হয় এবং বন্ধুত্ব ফিরে আসে এক অপরের মধ্যে ভ্রাতৃত্ব ও ভালোবাসা সৃষ্টি হয় তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া আলা অন্য জায়গায় বলেন সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ সবরে ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা অতপর আল্লাহর নৈকট্য তারাও লাভ করতে পারে যারা ঈমান আনে এবং পরস্পরে ধৈর্যের উপদেশ দেয় এবং পরস্পরে দয়ার উপদেশ দেয় তারাই হলো ডানপন্থী তারাই হচ্ছে সফল কাম সুরাবালাদের সতেরো নম্বর আয়াত তাহলে এই আয়াতের দ্বারাও আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে মানুষ দাওয়াতের মাধ্যমে ইমানদার হয় ধৈর্যশীল হয় এবং পরস্পর আপোষে দয়া ও করুণা করতে শিখে যা মানব সমাজে খুবই প্রয়োজন এই গুনাহ বলি না থাকার কারণেই আজ আমাদের সমাজ অন্ধকারে অন্ধকার সব আল্লাহ সুবহান ওয়া বলেন সুরাতুল আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিস সাবর আল্লাহ সুবহান ওয়া taala ছোট্ট একটি সূরার মধ্যে সময়ের কসম খেয়ে বললেন নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিপতিত। তবে তারা ব্যতীত যারা ইমান আনে সৎকর্ম করে পরস্পরকে হকের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্যর উপদেশ দেয় তাহলে আল্লাহ সু ও তারা এখানে হকের দাওয়াত দিতে বলেছেন আর হকের দাওয়াত দিতে গিয়ে যে ক্ষতির সম্মুখীন হয় সেই সম্মুখীনে সে কী করে ধৈর্য ধারণ করতে বলেছেন এই জন্যে আল্লাহ রসুল আলী সালাত সালাম সাহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল আলী ইসলাতাম বলেন মানসান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আইয়ুন কাসাম মিন উজুরিহিম শাই ইলা আখিরুল হাদিস যে ব্যক্তি দাওয়াতের মাধ্যমে ইসলামের একটি উত্তম সুন্নাত চালু করবে সে তার নেকি পাবে এবং ওই সুন্নাতের প্রতি মানুষ আমল করে যত নেকি পাবে তাদের সম পরিমাণ নেকি তার আমল নামায় লেখা হবে তবে তাদের কারো নেকি কম করা হবে না পক্ষান্তরে যে ব্যক্তি ইসলামে কোনো মন্দ আমল চালু করবে সেই জন্য তার পাপ রয়েছে আর ওই মন্দ আমল করে যত লোক যে পরিমাণ পাপ অর্জন করবে সবার সম পরিমাণ পাপ তার আমল নামায় লেখা হবে তবে তাদের কারো পাপ এতটুকু কম করা হবে না এই মর্মে আরো বহু হাদিস রয়েছে তাই আমাদের উচিত এই দাওয়াতি কাজ যথাযথভাবে পালন করা এবং তা হাদিসের আলোকে মানুষকে তা বোঝানো এবার আসেন এই দাওয়াতি কাজ সে কিভাবে করবে তারও বিধান আল্লা সুহানা তালা পরিষ্কার ভাষায় দিয়েছেন তাই এই দাওয়াতি কাজ যারা করবে আদেশ নিষেধের কাজ যারা করবে দিন প্রতিষ্ঠা বা নসিহতের কাজ যারা করবে তাদের মধ্যে যে গুণটি থাকার প্রয়োজন সেটি হচ্ছে এলম যদি এলম না থাকে তাহলে সেই দাওয়াতের কোনো অর্থ নাই কারণ বিনা এলেমে যদি কেউ দাওয়াত দেয় তাহলে সে নিজেও পথভ্রষ্ট এবং যাকে সে আল্লাহর পথের দিকে ডাকবে সেও পথভ্রষ্ট তাই দাওয়াতি কাজ যারা করবে বা দায়ী যিনি হবেন আল্লাহর পথে যিনি আহ্বানকারী তিনার মধ্যে যে শর্তগুলো পাওয়ার প্রয়োজন তার মধ্যে প্রথম শর্ত হল এল বা গিয়ান অর্থাৎ দাওয়াতের দায়িত্ব পালনের জন্য যে প্রথম শর্তটি হলো এই যে তিনি ন্যায় অন্যায় এবং তার পর্যায় এবং সেগুলির প্রতিবাদ প্রতিকারের ইসলামী পদ্ধতি সম্পর্কে সঠিক জ্ঞান রাখা কারণ আমি যে কাজ করার জন্য তাকে বলবো বা বর্জন করার যে বিষয়ে আমি মানুষদেরকে দাওয়াত দিব তা সত্যিকারই ইসলামের নির্দেশ কিনা তা আমাকে জানতে হবে ভালো মন্দ অনেক ক্ষেত্রে সকল মানুষের বিবেক ও জ্ঞান দিয়ে বুঝতে পারেন জুলুম অন্যায় অত্যাচার চুরি ডাকাতি মারামারি নেশা মাদক ইত্যাদি অগণিত অন্যায় কাজকে অন্যায় বলে জানতে বেশি জ্ঞানের প্রয়োজন হয় না তদরূপ মানুষকে সাহায্য করা সান্ত্বনা দেওয়া এবং ভালোর কাজে এগিয়ে আসা এ সবাই আমরা মোটামুটি বুঝে থাকি কিন্তু ইসলামী কর্মকাণ্ড ধর্মীয় নির্দেশনা বিষয়ক অগণিত বিষয় রয়েছে যে সম্পর্কে স্পষ্ট জ্ঞান না থাকলে মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে নিজেই অন্যায় লিপ্ত হবে তাই আমরা যখন কাউকে কোনো কিছুর ব্যাপারে দাওয়াত দিব মানুষদেরকে বলবো সেই বিষয়ে অবশ্যই জ্ঞান থাকতে হবে আর যদি জ্ঞান না থাকে সে বিষয়ে যদি এলেম না থাকে তাহলে সে নিজেই পথবরষ্ট এবং যাকে দাওয়াত দেবে সেও পথভরস্ট হবে তাই দাওয়াত দানের পদ্ধতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের 125 নম্বর আয়াতে বলেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইদাতুল হাসানাহ ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক করো সুন্দর পন্থায় তাহলে এই আয়াতের মাধ্যমে দাওয়াত ও তবলিগের যে পদ্ধতির কথা বলা হয়েছে তা হলো তিনটি প্রথম হলো হেকমত অর্থাৎ কোরআন এবং হাদিস ভিত্তিক দাওয়াত দেওয়া দ্বিতীয় হলো উত্তম উপদেশ দেওয়া তৃতীয় হলো এই যদি কেউ তর্ক বিতর্কও করে তবুও সেই তর্ক বিতর্কর উত্তর দিতে গিয়ে উত্তম পন্থা অবলম্বন করা তাহলে দিনের দাওয়াত দিতে হবে পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে এই ক্ষেত্রে একটা জিনিস সেটা হলো এই যে কোরআন এবং সহি হাদিসের আলোকে দাওয়াত দিতে গিয়ে সর্বপ্রথম আমাদেরকে মানুষদেরকে যে দাওয়াত দিতে হবে সেটা হলো তৌহিদ তৌহিদের প্রতি মানুষদেরকে আহ্বান করতে হবে ডাকতে হবে কেননা ইসলামের মূল ভিত্তি হলো তৌহিদ ইসলামের মূল ভিত্তি হচ্ছে তহিদ তাই আমাদেরকে যে সর্বপ্রথম মানুষদেরকে আহ্বান করতে হবে মানুষদেরকে ডাকতে হবে তা কিসের দিকে তহিদের দিকে তৎসঙ্গে শির্ক বেদাত থেকে মানুষদেরকে কি করতে হবে নিষেধ করতে হবে মানুষদেরকে তা থেকে নিষেধ করতে হবে তার কারণ আদম আলী সালাম থেকে নিয়ে মোহাম্মদুর রাসুল সাল্লাহ সাল্লাম পর্যন্ত সমস্ত নাবী এবং রাসুলগণের দাওয়াতের মূল বিষয় ছিল তৌহিদ তার কারণ তখনকার লোক আল্লা সুবাহানুয়া তালাকে বিশ্বাস করতেন তিনি মানতেন শুধুই তৌহেদে উলুহইয়ের তারা স্বীকার করে নিতে পারতেছিলেন না তাই দায়ী বা আল্লাহর দাওয়াতি কাজ যিনারা করবেন তাদের প্রথম কাজ হল তহিদ এবং রিসালাতের দিকে আহ্বান করা এবং সর্বপ্রকারে যত শিখ রয়েছে কুফুর ও নিফাক রয়েছে সে সমস্ত থেকে তাদেরকে নিষেধ করা তাই মানুষদেরকে যেমন সে তাওহাইদের বিধানাবলীর ব্যাপারে বিস্তারিত বর্ণনা করবে তহিদ প্রতিষ্ঠার দাওয়াত দেওয়া হয়েছে তেমনি তার সাথে সাথে শির কুফুর এবং নেপাকের ব্যাপারেও বিস্তারিত তাদের সামনে আলোচনা করতে হবে এবং তাদেরকে নিষেধ করা হবে কারণ যাদের তবহেদি ঠিক নাই এবং সিরক ও বেদাতে লিপ্ত তাহলে তার আমল যতই ভালো হোক না কেন নামাজ রোজা যতই করুক না কেন যদি তার মধ্যে সিরিক থাকে তাহলে তার আমল এমনিতেই নষ্ট হয়ে যাবে এমনিতেই নষ্ট হয়ে যাবে তাই আমাদের উচিত যে মানুষদেরকে সর্বপ্রথম তহিদের দিকে আহ্বান করতে হবে এবং তার সাথে সাথে সির্ক থেকে সাবধান করতে হবে তার কারণ সির্ক গুফর ও নিফাক মুক্ত বিশুদ্ধ তহিদ ও রিসালাতের ইমান ছাড়া নামাজ রোজা দাওয়াত জিহাদ জিকির যত প্রকারের এবাদত রয়েছে সমস্ত এবাদত অর্থহীন তাই আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে তো সেই বিষয়ে জানতে হবে আল্লাহ লা ইলাহ ইহ মুহাম্মদ রাসুল্লাহ কি সে বিষয়ে জানতে হবে এই জন্যেই আল্লা সুহানুয়া তালা কোরআনের অপর জায়গায় বলেন হুলে ইলাহা ইল্লাল্লাহ লা সে বিষয়ে কি করতে হবে জানতে হবে এ কথা কি বলেছেন আল্লাহ হানুয়াত কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষের ধারণা যে আমরা তো মুমিনদেরকে দাওয়াত দিয়ে থাকি মুসলমানদের মধ্যেই তাবলিগের কাজ করি কাজে ইমান আকি দাওয়া তহিদের বিষয়ে দাওয়াত দেওয়ার কোনো প্রশ্নই আসে না শিরক ও কুফর থেকে নিষেধ করার কোনো প্রয়োজনই নাই অত আল্লাহ সাহে হান ওয়া তাহ ইউসুফের একশো ছয় নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলেছেন যে তাদের অধিকাংশই আল্লাহর উপর ইমান আনায়ন করে তবে শির্ক করা অবস্থায় তাই আমাদের উচিত যে মানুষদেরকে সর্বপ্রথম তহিদের দিকে আহ্বান করতে হবে এবং এ বিষয়ে সত্যিকারে যদি দেখা যায় আর ইসলামের মূল ভিত্তি হল তৌহিদ ইসলামের মূল ভিত্তি হচ্ছে তহিদ তহিদ যখন ঠিক হয়ে যাবে আল্লাহ এবং আল্লাহ রসুল আলী সাল্লা উপর যখন আমরা ইমান নিয়ে আসবো তারপরে পরে ইসলামের যাবতীয় বিধান সম্পর্কে শহিদ সন্ন্যার আলোকে মানুষকে কি করতে হবে দাওয়াত দিতে হবে এ মর্মে স্পষ্ট হাদিস সহি বুখারী সহি মুসলিমের হাদিস ইবনে আব্বাস আল্লাহ আনহুমা থেকে বর্ণিত আল্লাহ রাসূল আলী সাল্লাতু সালাম بعث معاذًا رضي الله عنه الى اليمن রাসূল সাল্লাল্লাহু দেশে প্রেরণ করেন فقال ادعوهم ইলা شهادت ان لا اله الا الله সময় তাকে উদ্দেশ্য করে তিনি বলেন যে সেখানকার অধিবাসীদেরকে এই সাক্ষ্যদানের প্রতি আহ্বান করবে যে আল্লাহ ব্যতীত প্রকৃত পক্ষে কোনো এলা নাই এবং আমি আল্লাহর রসুল ফাইন হুম আতা আবুল এদা যদি তারা তা মেনে নেয় তাহলে কি করবে ফা আলিম হুম আন্নাল্লাহ কাদের ফরদা আলিহিম খামসা সালাওয়াত ইনফি কুল্লে ইয়ৌ মিন তাহলে তাদেরকে অবগত করাবে যে আল্লাহতালা তাদের উপর দিন ও রাতে পাঁচ অক্ত নামাজ খরচ করেছেন ফাইন হুম আতা আবুল দা আলি ফা আলী মুহামান নল্লাহ থরদা আলি হুম তুমিন আবেনিয়া ও তুরাদ্দ আলা ফকাহি যদি সেটাও তারা মেনে নেয় তবে তাদেরকে অবগত করাবে যে আল্লাহতালা তাদের সম্পদে জাকাত খরচ করেছেন যা তাদের ধনীদের নিকট থেকে গ্রহণ করা হবে আর দরিদ্রদের মাঝে বন্টন করা হবে তাহলে এই হাদিসের থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম যে আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম যে মহাদ রাদি আল্লাহ তালহুকেই এমন দেশে পাঠালেন তা কি বলে দিলেন যে সর্বপ্রথম আল্লা সু আলা এবং রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি আনার প্রতি দাওয়াত দেবে যখন তারা সেটাকে গ্রহণ করবে তারপরে কিসের কথা বলবে নামাজের কথা তাহলে বোঝা গেল যে ইসলামের মূল ভিত্তি হলো তৌহিদ প্রথমে তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যখন তৌহিদ মজবুত হবে তখন তাদেরকে কিসের বিষয়ে বলতে হবে নামাজ বা ইসলামের অন্যান্য যে যাবতীয় বিধান রয়েছে সে সম্পর্কেও শহিদ সন্নার আলোকে তাদেরকে আহ্বান করতে হবে আর এই জন্যেই উম্মতে মোহাম্মদদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে তার দলিল আল্লা সুহানুয়া তালাসুরাল ইমরানের একশো দশ নম্বরে বলেন কুন্তুম খাই্ম উখাত মারুফ ওয়াত হাউনা আনিল মুনকার ওয়াতুক মুন বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমরা সৎ কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর উপর ইমান আনবে এই আয়তের মধ্যে আল্লাহ সুহান ওয়া তালা শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ গুণ হিসাবে যে কথা উল্লেখ করেছেন সেটা হলো কি যে সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজ থেকে নিষেধ সুতরাং উম্মতে মহাম্মারীর শ্রেষ্ঠতর মূল কারণই হচ্ছে দাওয়াত আর সেটা কি আহমরুব মারুফ আর নাহি মুনকার ওয়াল ইমান বিল্লাহ। তাই এই সমস্ত কাজ যারা করবেন দাবাতি কাজ যারা করবেন যারা নিজেকে দায়ী বলে উল্লেখ করে থাকেন এবং এই কাজে যারা নিয়োজিত তাদের কিছু গুণাবলী থাকা প্রয়োজন সেই গুণাবলী যদি তাদের মধ্যে না থাকে সে দাওয়াত দেওয়া না দেওয়া দুটাই সমান মানুষের মধ্যে কোনো প্রভাব পড়ে না তার মধ্যে প্রথম গুণ হলো সত্যবাদী হওয়া যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকবে আহ্বান করবে সে সত্যবাদী হবে আর যদি সে সত্যবাদী না হয় তাহলে তার দাওয়াতি কাজ করা বেকার আল্লাহ আল্লা সুব হান বিষয়ে কোরআন মাজিদে পরিষ্কার বলেছেন তোবার একশো উনিশ নম্বর আয়তে ইয়া আই হাল্লা দিন থাকুল্ল ও কোন মাসিন হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো দ্বিতীয় গুণ হল ধৈর্যশীল হওয়া সত্যবাদীর সাথে সাথে নিজেকে ধৈর্যশীল হওয়া এটা একটা মহৎ গুণ এই গুণটি যদি কারো মধ্যে না থাকে সে নিজেকে দায়ী বলতে পারে না আল্লাহ সব ভালো মতাল কোরআন মজিদে বলেছেন সুসংবাদ ধৈর্যশীলদের যাদের উপরে কোনো বিপদ আসলে তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং তার দিকেই আমরা ফিরে যাব। এ মর্মে আরো বহু আয়াত রয়েছে তদরূপ সত্যবাদী ধৈর্যশীলের সাথে সাথে কোমল নরম ভদ্র স্বভাবের হওয়া উচিত যেহেতু এ ব্যাপারে আল্লা সুহানু তালা কোরআন মজিদের বিভিন্ন জায়গায় যেমন সুরাতহার তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর আয়তে সুরা আল একশো উনষাট নম্বর আয়তেও এ বিষয়ে উল্লেখ করেছেন তদ্রূপ দিনী কাজে নিষ্ঠ হওয়া দিনী কাজে এক নিষ্ঠতা ব্যতীত কখনও দাওয়াতি কাজে সফলতা আসবে না আর এক একনিষ্ঠতা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করা আল্লাহ সুফানো তাল্লাহ সুরাজ উমারের এগারো নম্বর আয়তে বলেন কুল ইন্নি উমির থু আবুদাহ মুখলেসান লাহুদ্দিন হে নবী আপনি বলে দিন আমি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি এবং সত্যবাদী ধৈর্যশীল নম্রতা ভদ্রতা হওয়ার সাথে সাথে দিনই কাজে এখলাস এবং যে কথা বলবে সেই কথার সাথে সাথে কাজে মিল থাকা আল্লাহ সুফ হানোতা আলাহ সোরা সাফের দুই নম্বর তিন নম্বর রাতে বলেন ইয়া আগুহাল্লা দিন আ মানু লে মাথা কলু না মা লা থ্যা ফায়লুন মা কথান ইন্দাল্লা হেন থা কলু মা লা থ্যা হে মোমিনগোন তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা করো না তোমরা যা করো না তা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক আল্লাহ সু ওয়া তালা অপর জায়গায় বলেন যে যখন আমাকে মেরাজের রাত্রে নিয়ে যাওয়া হয় তখন আমি কিছু লোককে দেখলাম যাদের ঠোঁট আগুনের কাঁচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে আমি বললাম হে জিবরিল এরা কারা তিনি বললেন তারা আপনার উম্মতের বক্তাগুণ যারা মানুষকে ভালো কাজের জন্য আদেশ করত এবং নিজেদেরকে ভুলে যেত অথচ তারা তেলাওয়াত করত কিন্তু তারা চর্চা করত না আত্মার গিব হেবের এবং শাহ আলবানী রহমাতুল্লা আলাই এই হাদিসটিকে সাহি বলেছেন এই মর্মে আরও বহু আয়াত রয়েছে তাহলে বোঝা গেল যে সত্যবাদী ধৈর্যশীল নম্রতা ভদ্রতার সাথে সাথে এখলাস এবং কথায় ও কাজে মিল থাকতে হবে এই সমস্ত গুণাবলী যদি কারোর মধ্যে পাওয়া না যায় তাহলে দাওয়াত দেওয়া না দেওয়া উভয় সমান এবং যে ব্যক্তি দাওয়াতের কাজ করে না তাকে শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে এবং তার জন্য কেয়ামতের দিন কঠিন শাস্তির কথা বলা হয়েছে তাই আমাদের উচিত দাওয়াতির কাজে অবহেলা না করা দাওয়াতবলীগের কাজে অবহেলা না করে যথাযথভাবে সমাজকে পরিবেশকে দূষিত হওয়া থেকে বেঁচে রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য আমাদের প্রত্যেককে অগ্রসর হতে হবে সচেতন হতে হবে এবং এই দায়িত্ব ওই সমস্ত ব্যক্তিদেরকেই পালন করতে হবে যারা কোরআন এবং সহি সন্ন্যার জ্ঞান রাখে বিনা এলেমে বিনা জ্ঞানে কাউকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া সম্ভব তাই আল্লাহ সুহান ওয়া তালা কোরআন মজিদে যত জায়গায় এ দাওয়াতি কাজের কথা বলেছেন সেখানেই বলা হয়েছে যে সে নিজ নিজ এলেম অনুযায়ী কি করবে মানুষদেরকে আহ্বান করবে আশা করি এই সমস্ত কথায় আপনি বুঝতে পেরেছেন যে দাওয়াত ও তবলিগের কাজ কিভাবে করতে হবে এবং তা সেই দাওয়াতের কি গুরুত্ব রয়েছে এবং এই দাওয়াতি কাজ কাদের উপরে অর্পিত হয়েছে এবং এই দাওয়াতি কাজের যে করবে তার মধ্যে কি গুণাবলী থাকার প্রয়োজন এবং এই দাওয়াতি কাজ যারা করে না তাদের ভয়াবহতার সম্পর্কেও বিভিন্ন আয়াতে বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রসুল আলী সালাত সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন তাই আমাদের উচিত কোরআন ও শহীদ সন্ন্যার আলোকে মানুষদেরকে আহ্বান করা এবং সেই দাওয়াত তবলিগ করতে গিয়ে সে কীভাবে দাওয়াতবলিগের কাজ করবে সে বিষয়েও আল্লাহ সুফ হানুয়া তালা কোরআন মজিদে বিভিন্ন জায়গায় তা বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করেছেন এক্ষেত্রে সে প্রথমে নিজেকে সংশোধন করবে তারপর আত্মীয় স্বজনদেরকে সংশোধন করবেন তারপরে যেমন আল্লাহ সু হান বলেন ইয়া আগুহাল্লা দিনা আহ মানু কুআ ফুসা নারা তদরুব আল্লাহ সু আলা বলেন যে ওয়া আন্দের রাশি রাত প্রথমে নিজেকে তারপর বাড়ির পরিবেশকে ঠিক করবে তারপর আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেবে তারপরে পাড়া প্রতিবেশীকে দাওয়াত দেবে তারপরে কমের জাতির সম্বোধন করে তাদেরকে সংশোধন করার চেষ্টা করবে এটাই হচ্ছে দাওয়াতের মূল নীতি এটাই হচ্ছে দাওয়াতের মূল নীতি কিন্তু এখন কথা হলো এই যে আজকে যারা ও লীগের নামে যে কাজ করতেছে তাদের মধ্যে সত্যিকারই যদি দেখতে পাওয়া যায় যে যারা এই কাজে নিয়োজিত তাদের মধ্যে যে গুণাবলী থাকার প্রয়োজন তা কোনোটাই পাওয়া যায় না তা কোনোটাই পাওয়া যায় না যা আমরা প্রত্যেককেই জানি যা আমরা প্রত্যেককেই লক্ষ্য করতেছি আর এই দাওয়াতি কাজে তাদের উপরেই ফরজ করা হয়েছে যারা এ বিষয়ে জ্ঞান রাখে যারা এ বিষয়ে কোরআন হাদিসের জ্ঞান যারা রাখে তাদের উপরেই এ কাজ ফরজ করা হয়েছে আর যদি কোনো ব্যক্তি দাওয়াতি কাজ করে গ্রামের মধ্যে একজন তাহলে সেটাই যথেষ্ট তার জন্য ফরজে কেফায়া দাওয়াতি কাজের হুকুম হচ্ছে ফরজে কেফায়া আর যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন বা যারা ক্ষমতাশীল মানুষ যারা দায়িত্বশীল মানুষ তাদের উপরে ফরজা আইন তারা যদি সে কাজ সমাধা করে তাহলে বাকি লোক গুণাগার হবে না তারা বাকি লোক গুণাগার হবে না যাই হোক এ বিষয়ে আরও বুঝবার কথা আছে এবং এ বিষয়ে যা যে সমস্ত বই রয়েছে সেই সমস্ত বই পড়ার জন্য সবাইকে অনুরোধ জানাই যাতে করে আমাদের সামনে দাওয়াত তবলিগের কথা পরিষ্কার হয়ে আসে তাই প্রত্যেকেই বলবো যে দাওয়াত তবলিগের যে নিয়ম কানুন যে পদ্ধতি রয়েছে এ বিষয়ে যে সমস্ত বই পুস্তক রয়েছে সেগুলো যেন আমরা অধ্যয়ন করে পড়ি এবং বুঝবার চেষ্টা করি বাকি আল্লাহ আলমদুল সাহাব সালামুকুম রহমতুল্লাহি أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العين